শোকে কাতর পুরো ভারত। জনপ্রিয় তারকা শ্রীদেবীর মৃত্যুর খবর জানার পর রোববার এভাবেই তার বাড়ির সামনে ভিড় করেন ভক্তরা। তিনি এই ইন্ডাস্ট্রির প্রথম নারী সুপারস্টার। তার এভাবে অকালে চলে যাওয়া সত্যিই খুব কষ্টের। আমরা তার আত্মার শান্তি প্রার্থনা করছি। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে বলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কেউই যেন মেনে নিতে পারছেন না তার এই চলে যাওয়া। তিনি তার কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন, আমি তাকে খুবই পছন্দ করতাম। গত মাসে আমার সঙ্গে দেখা হয়েছিল, বিদায় নেওয়ার সময় আমরা একে অন্যকে জড়িয়ে ধরেছিলাম, এটা আমার জন্য স্মৃতি হয়ে থাকবে। আমি শ্রীদেবীকে 40 বছর ধরে চিনি, আমরা একসাথে সিনেমা করেছি, কেউ তার জায়গা নিতে পারবে না, তিনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন। আমি আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এরই মধ্যে শ্রীদেবীর মরদেহ মুম্বাই নিয়ে আসতে একটি প্রাইভেট জেট দুবাই পৌঁছেছে। হাসপাতাল ও বিমানবন্দরের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে তার মরদেহ আন্ধেরির লোখানওয়ালা এলাকার বাসায় নিয়ে যাওয়া হবে। শেষকৃত্যের আগ পর্যন্ত তার মরদেহ সেখানেই থাকবে। সম্প্রতি ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ে উপলক্ষে দুবাই যান শ্রীদেবী। তার সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর এবং মেয়ে খুশি। শনিবার মধ্যরাতে দুবাইয়ের একটি হোটেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার হৃদযন্ত্রে কখনো কোনো সমস্যা ছিল না। শ্রীদেবীর জন্ম 1963 সালের 13ই আগস্ট। তোফা, মিস্টার ইন্ডিয়া, সাদমা ও চাঁদনি সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন তিনি। ফিল্মফেয়ার ছাড়াও 2013 সালে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন কিংবদন্তি এ অভিনেত্রী। শিরিন আক্তার, সময় সংবাদ।